বনগাঁয় নেমে প্রথম যে প্যান্ডেলটা পেয়েছি সেখানেই যাচ্ছি। আমরা তো মানে ঠাকুর দেখতে দেখতে কিছুটা এগোবো, তারপরে দাদাভাইরা আমাদের জয়েন করবে। এটা একদম স্টেশনের পাশেই, কত নম্বরে নামলাম জানি না, বোধহয় 1 নম্বরে নেমেছি। ওখান 1 নম্বরে নামিনি, 2 নম্বরে বোধহয় নেমেছিলাম। নেমে দেখলাম একটা ট্রেন থেকে আরেকটা ট্রেনে পা দিয়ে পাশে চলে আসলাম। তারপরে ওদিক আমরা অষ্টমীর দিন বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, আর এটা বনগাঁয় প্যান্ডেল দেখতে গেছিলাম। আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আপনারা আমার সামনে একটু দেখে নিন ঘুরে ঘুরে, যদিও হয়তো বা কেউ কেউ দেখেছেন এইসব জায়গাগুলো, তারপরও আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা আমি, এই প্যান্ডেলটা যাওয়ার সময় দীপদাদের সঙ্গে দেখা হয়ে গেছে। ওই যে কাকিমা, ওখানে দীপদা, দাদা ভাই, তারপরে কাকিমা, ওই বুনু, সবার সঙ্গে দেখা হয়ে গেছে। আমরা একসঙ্গে একটা ঠাকুর মনে হয় দেখেছিলাম, তারপরে একসঙ্গে চলে গেছিলো বাড়িতে। আর আমি আজকে বেশি কিছু বলবো না, শুধু আপনাদের প্যান্ডেলগুলোই যে একটু ঘুরে ঘুরে দেখাবো। আমার কিছু বক্তব্য নেই আজকে বলার মতো। এটা আমাদের সেকেন্ড ঠাকুর, হ্যাঁ সেকেন্ড প্যান্ডেলে ঢুকেছি এটা। আর বৃষ্টি হচ্ছে কিন্তু বাইরে, ভিজে ভিজে ঠাকুর দেখ। Thank you.
অনেক ঘোরা হয়ে গেছে, আর দেখুন কত ফুচকার দোকান, মানে দুপাশে লাইন দিয়ে। আর জিনিস দেখলাম এখানে না, ম্যাক্সিমাম সব মেয়েরা ফুচকা বিক্রি করছে, মানে আমি কখনো কোনো মেয়েকে ফুচকা বিক্রি করতে দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম অনেকে বিক্রি করছে। আর আমরা ঘুরনি একটু খেয়ে নিলাম, আর এখন গুটি গুটি প্রায় বাড়ির দিকে যাচ্ছি, কারণ প্রচুর হেঁটেছে আর ভীষণ কষ্ট হয়ে গেছে, মানে পাটা ব্যথা, খুব কষ্ট হয়েছে খুব, তাই জন্য এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে, কারণ আমি একটু আগে হারিয়ে গেছিলাম, হারিয়ে যাইনি ইচ্ছা করে, মানে এতটা দূরে চলে যাচ্ছে একটু পিছন ঘুরে তাকাচ্ছেও না, তা আমি আর ভাই ইচ্ছা করে সাইডে সরে গেছি গুজুক ভালো করে, তারপর থেকে চাচ্ছে না। আর এটা একটা কী নদী, আমি জানি না কী নদী, কিন্তু খুব ভালো লাগছে, বেশ লাইটিং টাইটিং করেছে সুন্দর ব্রিজটার উপর দিয়ে। খুব বৃষ্টি হয়েছে, ভিজে ভিজে ঠাকুর দেখতে হয়েছে, এখন জামাটা পুরো ভিজে গেছে, একবার শুকিয়ে যাচ্ছে আবার ভিজে। এটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আজ আমি আসি, টাটা, আপনারা সবাই খুব ভালো থাকবেন।